গুরুতর অসুস্থ রিজভী বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের দাবি বিএনপির। কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জানা গেছে, গত সোমবার থেকেই তিনি গুরুতর অসুস্থ। তিনি কিছু খেতে পারছেন না, এমত অবস্থায় তার সুচিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের জন্য দাবি জানিয়েছেন বিএনপি। মঙ্গলবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ দাবি জানান। তিনি গত দুই দিন যাবৎ মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা জানতে পেরেছি তিনি বর্তমানে কারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং মুখে কোনো খাবার খেতে পারছেন না। তার স্ত্রী আঞ্জুমান আরা জানিয়েছেন, কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তিনি সর্বশেষ তথ্য জানতে পারছেন না। রুহুল কবির রিজভীর স্ত্রী আঞ্জুমান আরা আমাকে জানিয়েছেন, তিনি এই বিষয়ে বারবার যোগাযোগ করেও কারা কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেও কোন বিষয়ে জানতে পারছেন না এবং তিনি এ ব্যাপারে উৎকণ্ঠিত। আমরা স্ত্রীর মতোই বিএনপি পরিবার গভীর উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত। বিএনপির পরিবার গভীর উদ্বেগ জানিয়ে তিনি জানান, রিজভী আহমেদ আগে থেকেই অসুস্থ ছিলেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাজশাহীতে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে সড়ক দুর্ঘটনায় আহত হলে তার শরীরে বেশ কয়েকবার অস্ত্রোপচার করাতে হয়। রিজভী আহমেদ স্যার আগে থেকে অসুস্থ ছিলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি হরতালের সময় রাজশাহীতে গুলিবিদ্ধ হয়েছিলেন। সে সময় এবং তার পরবর্তীতে সড়ক দুর্ঘটনায় তার শরীরে বেশ কয়েকবার অপারেশন ঘটে অপারেশন হয়। গত দুই বছরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং করোনায় প্রায় দুইবার তিনবার করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও তিনি বেশ কিছু জটিল রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও তিনি যখন কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়েছিলেন তখনও তাকে তার সুচিকিৎসার জন্য হাসপাতাল বিশ্বায়িত হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। অঘটন ঘটে গেলে এই সরকারকে দায়ী থাকতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির নেতা। কারাগারে গুরুতর অসুস্থ হওয়ার সংবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং অবিলম্বে তার উন্নত চিকিৎসার জন্য কারাগারের বাইরে বিশেষায়িত কোন হাসপাতালে হস্তান্তর করার এবং নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছে। প্রিন্স আরো বলেন, গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে ভীত হয়ে ক্ষমতাসীন দলের নেতারা বেসামাল আচরণ করছেন। আমরা তীব্র ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে ভীত হয়ে ক্ষমতাসীন দলের নেতারা বেসামাল আচরণ করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে অশালীন ভাষায় কথা বলছেন যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। স্বয়ং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শেখ হেলাল সহ অন্যান্য নেতৃবৃন্দরা কুরুচিপূর্ণ ভাষায় শুধু নেতৃবৃন্দকে নিয়ে নয় আন্দোলন নিয়েও ব্যঙ্গ বিদ্রুপ করছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।